এমনিতে আমরা দুজনেই লেট রাইজার, সকালে উঠতে হেভি কষ্ট হয়, কিন্তু আজ নিজেকে বিছানা থেকে টেনে হিজড়ে তুলে নিয়ে চলে এসেছি খড়গপুরে। খড়গপুর স্টেশনে এসে দেখি ভোর হতে না হতেই মানুষের ভিড় লেগে গেছে, একদিকে ঠান্ডা আর একদিকে দুজনেরই পিঠে বোঝা। এসব নিয়েই প্ল্যাটফর্মে ঢুকে ঘোরাঘুরি করছিলাম। আমরা উঠব ইস্পাত এক্সপ্রেসে। খড়গপুর স্টেশনটা বিশাল বড়, এখানে একই দিকে দু তিনটি করে প্ল্যাটফর্ম। আমার তো হাওড়া স্টেশনের থেকেও খড়গপুরটাকে বেশি গোলমেলে বলে মনে হয়, প্রচণ্ড গুলিয়ে যায়। আমাদের ট্রেন আসতে একটু দেরি হচ্ছে, এদিকে একটার পর একটা ট্রেন আসছে আর চলে যাচ্ছে। আরে আমাদের কাছে টিকিট ফিকিট আছে তো, আর এই নিয়ে একটা চিন্তা হচ্ছে। আমরা দেখে নিচ্ছি আমাদের টিকিটটা আদৌ মোবাইলে আছে কিনা। এই তো এই তো এই তো দুজনের নাম, এস ভট্টাচার্য আর এন জানা, দুজনের নাম আছে দেখে নিশ্চিন্ত হলাম। এবার ট্রেনটা কখন আসবে এই নিয়ে চিন্তা। চা বিক্রেতা ভদ্রলোক চোখের সামনে দিয়েই যাচ্ছিলেন, ওনাকে ডেকে এক কাপ চা নিলাম। লাগেজ ফাগেজ সমস্ত রেখে শীতের সকালে গরম চায়ে এক চুমুক দিলাম। তবে যে চাটা খাচ্ছি এটা লেবু চা বলছে বটে, কিন্তু রাজ্যের মিষ্টি। এবারে বলি আমরা কার সঙ্গে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। আমরা আজ মধু ছন্দাদের সঙ্গে আরও একটা গ্রুপ ট্যুরে যাব বলে বেরিয়ে পড়েছি। আমার দর্শকেরা কিন্তু মধু ছন্দাদিকে চেনেন, এর আগে বনেদি বাড়ির পুজো নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, সেখানেও মধু ছন্দাদি ছিলেন। যারা ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ভিডিওগুলোর লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আচ্ছা, চা খেতে খেতেই আমাদের ট্রেন চলে এসছে, এবার তবে ভিডিওটা শুরু করা যাক। আজ আমাদের গন্তব্য ঘাটশিলা। এই তো ট্রেনে উঠে জমিয়ে বসেই দিব্যি দাঁত কেলাচ্ছি, আর ট্রেনে উঠতে না উঠতেই মধু ছন্দাদির তরফ থেকে একদম ঝটাপট ব্রেকফাস্ট চলে এলো। দেখি প্যাকেটে কি কি আছে, অরেঞ্জ জুস, কেক, কলা, ডিম সেদ্ধ, আরে দেখি দেখি আরো একটু ঘেটে ঘেটে দেখি। এই তো এই তো এই তো আবার প্যাটিস পাওয়া গেল। এই যাই হোক, এই সকাল সকাল গপাগপ এত কিছু খেয়ে ট্রেনে এরটার দিকে তাকাতে তাকাতে একটু ক্লান্তি এসে গেছিলো আর কি। তারপর রাতে ঘুমটাও একটু কম হয়েছে, একটু ঘুমিয়ে গেছি, আর সেই সময় দেখছি ও বাবা এদিকে আমার ছবিও উঠে গেছে। এই তো আচ্ছা মজা, এ কখন লুকিয়ে লুকিয়ে ছবি তুলে নিচ্ছে এরা। ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম ডেস্টিনেশনে, একদম সকাল সকাল পৌঁছে গিয়েছি ঘাটশিলা। মা মাটি মানুষের জয়, জয় বাংলা, এই সমস্ত বলতে বলতে এবারে ঘাটশিলায় কি করব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে দেখা যাক যে ঘাটশিলা আমাদের উৎপাত সহ্য করতে পারে কিনা। আর এই দেখুন শুরু হয়ে গেছে ঝামেলা, এখানে ট্রেন এত কম সময় দাঁড়ায় যে ভিড়ভাট্টায় বয়স্ক মানুষের ওঠানামা করতে ব্যাপক সমস্যা হয়। এরপর আবার শীতকালে পর্যটকদের ভিড় থাকে, লাগেজের পরিমাণ বেশি থাকে, এই নিয়ে একটু সমস্যা হয়েছে, আর আমরা রেল পুলিশকে এসব নিয়ে অভিযোগ জানাচ্ছি। উফ বাবা গো, পিঠে এত বোঝা নিয়ে উঠতে কষ্ট হচ্ছিল ঠিকই, তবে বস চাপ নেই, নিজের বোঝা নিজে বইবার ক্ষমতা এখনো পর্যন্ত আমার আছে। স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে বেশ কিছুক্ষণ ধরে, আগে থেকেই সেগুলো ঠিক করে রাখা ছিল। স্টেশন থেকে বেরিয়েই সোজা চলে গেলাম বাংলার জনপ্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। এখানেই বসবাস করতেন বিভূতিভূষণ। বিভূতিভূষণের বসত বাড়ির একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে বাড়িটার নাম দেখা যাচ্ছে গৌরীকুঞ্জ, জায়গাটার নাম দাহিগোড়া। ঘাটশিলা স্টেশন থেকে 10-15 মিনিটের দূরত্বেই রয়েছে বাংলার এই জনপ্রিয় সাহিত্যিকের শখের বাড়ি। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু তার কাজের মাধ্যমে সে পৃথিবীতে তার অস্তিত্ব রেখে যায়। ঘাটশিলায় গিয়ে আমরা তাই একবার আমাদের প্রাণের বিভূতিকে ছুঁয়ে এলাম। এবার গাড়ি সোজা ঢুকে যাচ্ছে আমাদের রিসর্টে। বর্ণময় সুবর্ণরেখা নদের পাশেই আমাদের ঠিকানা। সাধারণ মানুষ মনে করেন এই সুবর্ণরেখা দিয়ে নাকি জলের সঙ্গে সোনাও বয়ে চলে, আসলে নদীর বালিগুলো একদম সোনার মতো চকচক করে, সেই জন্যই বোধ হয় সাধারণ মানুষ এরকমটা মনে করেন। তবে আমাদের এই রিসর্টটা কিন্তু দারুণ সুন্দর। সুবর্ণরেখা নদীর তীরেই একাধিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, একাধিক পর্যটন আবাসও রয়েছে, সেরকমই একটা রিসর্ট হলো রাতমোহনা, যেখানে আমরা একদিনের জন্য স্টে করব।
রিসর্টের কটেজগুলো ভারী সুন্দর, পাশ দিয়েই বয়ে চলেছে সুবর্ণ রেখা। বন্ধু বান্ধব পরিবার পরিজন মিলে একটা দিন এখানে এসে দিব্যি নদীর রূপ দেখে কাটিয়ে দেওয়া যায়। পৌঁছে গেছি আমরা রিসর্টে। তো এই আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থাকার জায়গাগুলো হয়েছে, আর এই দিকটাতে এত সুন্দর ভিউ সেটা আমি নিশ্চয়ই আপনাদের দেখাতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরায় কতটা আসবে, কিন্তু যেটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদম পাহাড়ি নদী একটা বয়ে যাচ্ছে, নদীর জলের একটা শব্দ পাচ্ছি, আর অনেক দূরে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে। রিসর্টের চারপাশটা তো আপনাদের দেখালাম, এবার আসুন আমাদের রুমটা কেমন সেটা একটুখানি দেখাই। দেখতেই পাচ্ছেন আসা মাত্র পুরো বিছানা জুড়ে আমরা ছড়িয়ে ছিটিয়ে আমাদের জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, এবং আমাদের বসার যে ভঙ্গি সেটা হচ্ছে এই রকম করে আমরা উল্টে যাই এলেই। যাই হোক, বেশ গদি গদি। রিসর্ট থেকে বেরিয়েই চলে এলাম গালুডি ব্যারেজ দেখতে। গালুডি ব্যারেজে চলে এসেছি, একদম দূরে দেখুন এই যে একটা হলুদ রঙের একটা চিহ্নিতকরণ করা রয়েছে, এটা হচ্ছে জল যেভাবে ওঠে যেভাবে ভরে যায় সেটার একটা মাত্রা এখানে চিহ্নিত করা রয়েছে। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সবচেয়ে সুন্দর ঠিকানা গালুডি ব্যারেজ। এখানে অনেকেই আসেন প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে, আর জায়গাটাও তেমনই ফটোজেনিক। ঝাড়খণ্ডের ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের উদ্যোগে সুবর্ণরেখা নদীর উপর এটি গড়ে উঠেছে। স্থানীয়রা এই চত্বরেই মাঝে মাঝে নানা রকম মাছ নিয়ে বসেন, যেগুলোর দাম অপেক্ষাকৃত অনেকটাই কম। আমাদের দ্বিতীয় গন্তব্য রঙ্কিনী মায়ের মন্দির। ঘাটশিলা যারা বেড়াতে যান তাদের কাছে এই মন্দিরটি বেশ জনপ্রিয়। যদুবোড়া রোহিণী বেড়াতে মন্দিরটি অবস্থিত। শোনা যায় একসময় এখানকার ভূমিজ শ্রেণীর মানুষজন একটি শিলার পুজো করতেন। তাদের বিশ্বাস ছিল ওই পাথরের মধ্যেই মা কালীর বাস, সেই সময় এখানে নরবলি হতো। পরে অবশ্য ইংরেজরা এই প্রথা বন্ধ করে দেয়। ঘাটশিলা যদি আপনি আসেন তাহলে কিন্তু এখানে আপনি একবার ঘুরে যেতেই পারেন। আমাদের সহযাত্রী যারা ছিলেন তারা এখানে পুজো দিলেন, কিন্তু আমরা ছবি তুলতে তুলতে ব্যস্ত, আপনাদের জন্য ভিডিও বানাতে বানাতে ব্যস্ত, তাই পুজো দেওয়ার সময়টুকু পেলাম না। আমরা এখানে বেড়াতে এসেছি আর বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, তারা স্কুল থেকে বাড়ি ফিরছে। রিসর্টের দিকে আমাদের গাড়িটা একে বেঁকে এগিয়ে চলেছে, আর এখনই মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপেছে। যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়ে যেতে পারে তবুও। রিসর্টে ফিরতে না ফিরতেই লাঞ্চ পর্ব শুরু হয়ে গেছে। লাঞ্চে দেখছি পুরো বুফে সিস্টেম, যার যা ইচ্ছা প্লেটে তুলে নাও, বিন্দাস ব্যাপার। স্যালাড, লাল শাকের তরকারি, ডাল, বাঁধাকপি, দু রকমের মাছ, পাঁপড়, চাটনি সব মিলিয়ে একদম একটা জম্পেশ করে ভুরি ভোজ হয়ে গেল। রিসর্টে পেট পুজো করে আশেপাশে আরো কিছু সাইট সিন দেখাবেন বলে মধুচন্দাদি আমাদের সবাইকে গাড়িতে তুললেন। গাড়ি এখন এগিয়ে চলেছে ধারাগিরি ঝর্ণার দিকে। পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা ঝর্ণা দেখব বলে এগিয়ে চলেছি। আর কথা আমরা মানে আমাদের মধ্যে কয়েকজন যাদের হাঁটুগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। চড়াই উতরাই পেরিয়ে আমরা এখন ধারাগিরির দিকে এগিয়ে চলেছি, আর আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এই যে ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন পেছন দিকে। এনাদের একটা এখানে জীবিকা নির্বাহ করার একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে এই পথ দেখানো। বর্ষায় এই ঝর্ণার অপূর্ব সৌন্দর্য দেখা যায়। তখন অবশ্য এত কাছ থেকে ধারাগিরিকে দেখার সুযোগ থাকে না, কারণ জলের স্রোত অনেকটাই বেশি থাকে এবং সেটা যথেষ্ট বিপজ্জনক অবস্থাতেও থাকে।
পাহাড়ি উপত্যকাতেই রয়েছে একটা ছোট্ট চায়ের দোকান। ঝর্ণা দেখে ফেরার পথেই এখানে এক প্রস্থ চা পর্ব শুরু হয়ে গেছে, আর চলছে দেদার ফটো সেশন। সব দৃশ্যগুলো মোবাইল ক্যামেরা বন্দি করে নিচ্ছি আমরা। সবাই প্রচুর আশা করে এখানে এসেছিলেন যে দুর্দান্ত একটা ফলস হয়তো দেখতে পাবেন, কিন্তু এসে যেটা দেখা গেল তাতে সবাই আশা হত। এবার চলে এসেছি বুরুরি লেকে। বুরুরি লেকটা আমার এতক্ষণের ঘোরা সমস্ত জায়গাগুলোর থেকে সবচেয়ে ভালো লেগেছে। খাটশিলার আরেকটা সুন্দর জায়গা হলো এই বুরুরি লেক। এখানকার ড্যামটা ব্রিটিশ আমলে তৈরি। অক্টোবরে এখানে একটা মেলা বসে যেটার নাম বিন্দু মেলা বা বিন্দা মেলা। খাটশিলা শহর থেকে এটা 8 কিলোমিটার দূরে অবস্থিত। বহু মানুষ এখানে শীতকালে পিকনিক করতে আসেন। পাহাড় ঘেরা এই লেকের পাশে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখলে আপনার মন ভরে যাবেই। সারাদিন যখন ঘোরাঘুরি করছিলাম তখন গরম লাগছিল, মনেই হয়নি যে শীতকাল। রীতিমতো ঘাম বেরোচ্ছিল, কেউ সোয়েটার আমরা নিয়ে আসিনি। কিন্তু এখন যখন এই বুরুডি লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি, চোখের সামনে খালি পাহাড় আর জল, আর হাওয়াটা এই দিক থেকে এই দিকে আসছে, বিশ্বাস করুন পুরো হাড় কাঁপুনি দিচ্ছে। মানে সকালে যতটা গরম লাগছিল এখন আবার ততটাই ঠান্ডা লাগছে। তো সূর্য চলে গেছে পাহাড়ের ওই দিকে অস্তাচলে। আজকের ভিডিওটা ঠিক এইভাবে এখানেই শেষ করব। এখন ফিরে যাব রিসর্টে, একটু স্নান করব, একটু ফ্রেশ হব। আবার কালকে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদেরকে কিন্তু জানাতে হবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।